বয়সের ব্যবধানে মাত্র এক মিনিটের ছোট বড়, জীবনের প্রথম বড় পরীক্ষায় রেজাল্টেও এই 1% পার্থক্য। একজন 95% নাম্বার পেয়েছে, আরেকজন পেয়েছে 94%। যমজ দুই ভাইয়ের যমজ সাফল্য নজর কেড়েছে বেলাকোবার। চমকের এখানেই শেষ নয়, দুই ভাইয়ের মধ্যেই রয়েছে গানের অসাধারণ প্রতিভা। জলপাইগুড়ি জেলার বেলাকোবার বাবুপাড়ার দুই যমজ ভাই তুষানজীব এবং সায়নজিৎ এবারে আইসিএসির দশম শ্রেণীর পরীক্ষায় যথাক্রমে 94% এবং 95% নম্বর পেয়ে তাক লাগিয়েছে। দুই ভাইয়ের কথায় আগামীতে তারা ইউপিএসসির জন্য প্রস্তুতি নেবে, তবে ঠিক কোন ভূমিকায় নিজেদের দেখতে চায় তারা সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি। তুষানজিৎ এবং সায়নজিতের প্রাপ্ত নাম্বার যথাক্রমে 468 এবং 475। তারা জলপাইগুড়ির হলে চাইল্ড স্কুল থেকে পড়াশোনা করেছে। দুই ভাই আরও জানিয়েছে পড়াশোনার ব্যাপারে তারা মন দিয়ে পড়েছে, তবে কখনোই খুব বেশি চাপ নেয়নি। জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য মাত্র মাস কয়েক আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। আইসিএসির পরীক্ষার ফল প্রকাশের পর রেজাল্ট আশানুরূপ হয়েছে বলে দাবি তাদের। মা রূপালী দে গৃহবধূ, বাবা প্রসেনজিৎ দে একজন ব্যবসায়ী। দুই ছেলেকে ছোট থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে গানের রেওয়াজের ব্যাপারেও বরাবরই উৎসাহ দিয়েছেন। মাত্র 5 বছর বয়সে দুই ভাইয়ের গানের রেওয়াজ শুরু হয়। পাড়ায় বা ব্লকভিত্তিক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের ডাক পড়ে। সামাজিক মাধ্যমেও দুই ভাইয়ের গান শুনে মুগ্ধ নেটপাড়া। যমজ দুই ছেলের সাফল্য এবং প্রতিভা বলতে গিয়ে গর্বিত বাবা প্রসেনজিৎ দে বলেন, ছোট থেকেই পড়াশোনায় বিশেষ আগ্রহ, পরীক্ষার রেজাল্টেও খুশি, আগামীতে প্রশাসনিক ভূমিকায় যাক তারও এই সেই ইচ্ছে রয়েছে, তবে গানটা চালিয়ে যাক। দুই ভাইয়ের গান নিয়ে শুরু থেকেই এলাকায় আলোচনা ছিল। এবারে পরীক্ষায় নজর কাড়া সাফল্য চমকে দিয়েছে সবাইকে। দুই ভাইয়ের দুর্দান্ত রেজাল্টে দারুণ খুশি পরিবার এবং প্রতিবেশীরা। বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে গিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। আমার নাম তুষানজিৎ দে। আমার নাম সায়নজিৎ দে। আমার এসছে 94%, আমার এসছে 95%। তো এবার আমরা দিয়েছিলাম ক্লাস 10 আইসিএসসি এক্সামিনেশন হোলি চাইল্ড স্কুল থেকে। এক্সপেকটেশনটা আরেকটু ছিল, বাট যা হয়েছে প্রিপারেশন এমনি প্রি বোর্ডের পর থেকে টেস্ট পেপার যেগুলো থাকে 10 বছর টেস্ট পেপার ওগুলো নর্মালি সলভ করেছি। বাস যেরকম টিচার্সরা বলেছে, প্রাইভেট টিউশনস যারা যেরকম করে বলেছে, খালি বুকটা ফলো করেই, কোনো আউটসাইড কোচিং ওচিং না নিয়ে জাস্ট নিজের পড়াটাকে ফোকাস রেখে ওটাই করেছি। অনেকেই জানে যে আমরা গানের দিকে বেশি আগ্রহী, বোর্ড এক্সামিনেশন ক্লাস 10 তো তখন সিরিয়াসনেসটা বেশি ছিল। এই গানটা কতদিন ধরে প্র্যাকটিস করছো? গান তো আমরা 5 বছর বয়স থেকে করছি, তো অ্যারাউন্ড ওই 10-11 বছর হয়েছে। পড়াশোনার দিক থেকে তো ইউপিএসসি অ্যাপ্লাই করার ইচ্ছা আছে সিভিল সার্ভিসেসে, আর তার সাথে সাথে গানটা তো অলওয়েজ থাকবেই। 8250-9555-18 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।